ফরিদপুর। ফরিদপুর বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি 1786 সালে এবং মতান্তরে 1815 সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ববর্তী নাম ছিল ফতেহাবাদ এবং পরবর্তীতে প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নামে নামকরণ করা হয় ফরিদপুর। 1786 সালে প্রতিষ্ঠিত হলেও এর নাম ছিল জালালাবাদ এবং এর প্রধান কার্যালয় ছিল ঢাকায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর বিভাজিত হয়ে 5টি জেলায় রূপান্তরিত হয়। এগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ। এর ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করতে গেলে আমরা দেখতে পাব এর উত্তরে আছে রাজবাড়ী এবং মানিকগঞ্জ, এর দক্ষিণে আছে গোপালগঞ্জ, এর পশ্চিমে আছে মাগুরা, নড়াইল, এর পূর্বে আছে ঢাকা, মাদারীপুর এবং মুন্সিগঞ্জ। এই বৃহত্তর ফরিদপুর বিভিন্ন ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে। এদের মধ্যে ফরাজি আন্দোলন অন্যতম। আন্দোলনটি ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনের রূপ নেয়। হাজি শরীয়তুল্লাহ ফরিদপুর এবং তার আশেপাশের অঞ্চলে সংগঠিত আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনটির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদেরকে জমিদার নীলকরদের অত্যাচার এবং শোষণ থেকে মুক্ত করা। হাজি শরীয়তুল্লাহর মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। এ জেলা 52টি নীলকুঠির অন্তর্ভুক্ত ছিল। গড়াই, মধুমতি, বারাসিয়া, চন্দনা এবং কুমার নদীর তীরবর্তী স্থানে নীল চাষ করা হতো। আলফাডাঙ্গা এবং মিরগঞ্জে ছিল প্রধান নীলকুঠি। এই নীলকুঠির প্রধান ম্যানেজার ছিলেন ডাংলো। অন্যান্য জেলার মতো ফরিদপুর জেলায়ও নীল বিদ্রোহ হয় এবং তার নেতৃত্ব দেন দুদু মিয়া। এছাড়াও এই ফরিদপুরে রয়েছে এশিয়া মহাদেশের একমাত্র নদী গবেষণা কেন্দ্র, যেটি ফরিদপুর জেলার হারুকান্দিতে অবস্থিত। অম্বিকাপুরে রয়েছে পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি এবং গোপালগঞ্জে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। কামারখালীতে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ি এবং প্রখ্যাত আরো অনেক ব্যক্তিবর্গের জন্মভূমি এই ফরিদপুর। শস্য শ্যামল এবং সবুজে ঘেরা এই ফরিদপুর জেলার প্রতিটি উপজেলার রয়েছে নিজস্ব বৈচিত্র্য এবং এক অভিন্ন ইতিহাস।